গতকালের লো প্রেশার এরিয়া আজকে আর একটু ইন্টেন্সিফাই করেছে, আর আজকে অ্যাজ এ ডিপ্রেশন গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। এই ডিপ্রেশনটা আমাদের ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা কোস্টকে ক্রস করবে, ফলে যদি ইম্প্যাক্ট হিসাবে বলি, প্রথমে বলি ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির যে চান্সেস রয়েছে সেটা হচ্ছে ইস্ট ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া। আজকেই ভারী বৃষ্টিপাতের অনেকটা চান্সেস রয়েছে। কলকাতাতে ভারী বৃষ্টি এই সিস্টেম দিয়ে হয়তো হবে না, আমরা কয়েক পশলা বৃষ্টি পাবো কলকাতাতে, কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামীকাল বৃষ্টি মোটামুটি সব জায়গায় হবে, কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, ভারী বৃষ্টির খুব একটা চান্সেস নাই। পরশু অর্থাৎ মঙ্গলবার বুধবার ওয়েদার অনেকটা ইম্প্রুভ করবে।